1971 সনের 25 মার্চের ভয়াল রাত্রিতে বাঙালি জাতির উপর হানাদার পাক বাহিনীর অত্যাচারের কথা পৃথিবীব্যাপী সকলেই জানে। বাংলার মানুষ একটু সুখে বসবাস করার জন্য মোটা ভাত কাপড়ের জন্য প্রতিবাদ করেছিল। সেই বর্বর হানাদার বাঙালি জাতির উপর অধিকার দেওয়া তো দূরের কথা, হানাদার বাহিনীর দোসর রাজাকার আলবদরদের সহযোগিতায় স্বাধীনতাকামীদের ঘর লুট, নারীদের উপর পাশবিক অত্যাচার এবং নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বাংলার গ্রামে গ্রামে ঘর বাড়ি জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সেই সময়ের অসংখ্য ঘটনাবলীর একটি খণ্ডচিত্র আজ আমরা উপস্থাপন করছি। রফিক ভাই, ও রফিক ভাই, ঘরে আছো নাকি? কে? আরে কমল, যে কি খবর তোমার? এসো এসো বসো। তারপর কি খবর তোমার? খবর ভালো না, দেশের অবস্থা ভালো না। ঢাকা চট্টগ্রাম সহ বড় 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 শহরে পাঞ্জাবিরা এবং তাদের দস্য রাজাকার আলবদররা অত্যাচার শুরু করে দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? কি করব মানে, দেশকে স্বাধীন করতে হলে এবং বাংলাদেশকে বাঁচাতে হলে তাহলে আমাদের এখন বর্ডার পার হয়ে ট্রেডিং করতে হবে। ট্রেডিং করে আমরা আবার বাংলাদেশকে এসে ওখান থেকে রফিক রফিক আরে কমল, কখন আসছো বাবা? এই তো কিছুক্ষণ আগে এসেছি। বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? তা কি খবর? খবর ভালো না, দেশের অবস্থা ভালো নাই। এখন দেশকে বাঁচাতে হলে যে করে হোক আমাদেরকে যুদ্ধে নামতে হবে। হ্যাঁ বাবা, আর বসে থেকো না, সকলে মিলে দেশকে মুক্ত করতে হবে। আপনাদের দোয়া পেলেই অবশ্যই দেশকে স্বাধীন করতে পারবো খালাম্মা। তাহলে আজকে আসি। হ্যাঁ, দোয়া করি, সাবধানে যেও বাবা। আরে হালিমা, তুমি এভাবে বাইরের দিকে কি দেখছো? ওই রফিকের বন্ধু কোমল এসেছিল দেশের কথা জানাতে, তাই আর কি। আচ্ছা, তা ধরো বাজারের ব্যাগটা ধরো, আর আমার জন্য একটু পালে একটু চা করে নিয়ে এসো। হ্যাঁ, আরে আরে, আমার মা যে আমার জন্য চা করে নিয়ে এসেছে দেখি। আরে তোমার জন্য এনেছে, দেখেছো? দেখলে তো হালিমা, আমাদের মেয়ে এখন কত বড় হয়ে গেছে, আমাদের দুজনের জন্য চা করে নিয়ে এসেছে। বসো। তোমাদের মনের কথা না বুঝলে কি চলে বাবা? মা বাবার মনের কথা বোঝাই হচ্ছে ছেলে মেয়েদের আসল কাজ। যাই, আমি বাজারের ব্যাগটা আগে রেখে আসি। যা মা। রফিকের বন্ধু কোমল এসেছিল দেশের কথা বলতে। সে বলে গেল গ্রামের সকল যুবকরা নাকি আজ ভোরে বর্ডার পেরিয়ে ওপারে গেছে, প্রাথমিক ট্রেনিং নিয়ে নাকি কাজে নেমে পড়বে। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। জানো হালিমা, বাজারে সকলে বলা বলি করছিল এই পাক বাহিনী তারা নাকি এখানকার এই চেয়ারম্যান মেম্বার ওদেরকে দিয়ে রাজাকার আলবদর বাহিনী গঠন করেছে। তাহলে কি হবে, আমরা কি আর গ্রামে থাকতে পারবো না? পারবো পারবো, তবে একটু চোখ কান খোলা রাখতে হবে, বুঝলে? তাই তো, আমি কোমলের কথাতে রাজি হয়েছি। কি কথা? রফিক আর কোমল নাকি আজ ভোরে বর্ডার পেরিয়ে যাবে বলছে, উপার থেকে ট্রেডিং নিয়ে তারাও নাকি কাজে নেমে পড়বে। তুমি যথার্থই কাজ করেছো হালিমা। জানো তো সেই 52-র ভাষা আন্দোলনের সময় তুমি আর আমি দুজনে মিলে কিভাবে বড় ভাইদের সাথে কাজ করেছিলাম? তাকে আর ভোলার হয়। হ্যাঁ হ্যাঁ, আমি মাথায় আঘাত পেয়ে পড়ে গিয়েছিলাম, আর তুমি দৌড়ে এসে তোমার ওড়না ছিঁড়ে আমার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছিলে। সেদিনের কথা কি ভুলবার মতো? যাই হোক, ছেলে যেহেতু ওপারে যাচ্ছে, ছেলের জন্য একটি ব্যাগে কিছু হালকা কাপড় আর খাবার দাবার গুছিয়ে রেখো, বুঝলে? ও আরেক কথা, আমি বাজার থেকে কিছু কই মাছ কিনে এনেছি, বুঝলে? তা ছেলের জন্য কটা ভেজে দিও।
আচ্ছা তাহলে তুমি বরং বসো, আমি রান্না ঘরে যাই। আচ্ছা ঠিক আছে। রফি, ও রফি, আমরা এসে গেছি। আমিও রেডি। মা, বাবা, ওরা এসে গেছে। মা ব্যাগটি দাও। এই নে বাবা, এখানে কিছু খাবার দিয়েছি, পথে খেয়ে নিস। খালাম্মা, আমাদেরকে দোয়া করবেন, আমরা দেশকে স্বাধীন করে ছাড়ব, কারণ আমাদের মা বোনকে ইজ্জত থেকে রক্ষা করতে হবে। খালাম্মা আমাদের একটু দোয়া করবেন। হ্যাঁ বাবা, অবশ্যই অবশ্যই দোয়া করি, তোমরা যাতে ভালোভাবে ফিরে আসতে পারো এবং দেশকে স্বাধীন করতে পারো। সাবধানে যেও বাবা। সাবধানে যেস বাবা। তোমরা কোনো চিন্তা করো না, দেশের জন্য প্রয়োজন হলে আমিও জীবন দিব, দেশকে শত্রুমুক্ত করতে হবে। যাই বাবা। যাই। ঠিক আছে বাবা, সাবধানে থাকিস। বাহ, দেখতে তো খুব ভালোই হয়েছে রে মা। তুই নিয়েছিস তো? হ্যাঁ বাবা, এই যে নিয়েছি। হ্যাঁ মা, খা মা খা। আচ্ছা বাবা, ভাইয়ারা কি এর মধ্যে বর্ডারের কাছাকাছি চলে গেছে? অবশ্যই চলে গেছে, বর্ডার তো এখান থেকে বেশি দূরে না, মাত্র 5-6 কিলোমিটার। আমার কি মনে হয় জানো, কিছুদিনের মধ্যেই ওরা ট্রেনিং নিয়ে কাজে নেমে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তারা অবশ্যই ট্রেনিং নিয়ে কাজে নেমে পড়বে। আল্লাহ, আমার ছেলেদেরকে একটু দেখিও। দেশের এমন অবস্থায় এখন আমার ছেলেগুলো যে কেমন আছে কি করে বলবো। ও কথা বলো না হালিমা, তুমি ভয় পেলে কি চলে? তোমার কি মনে নেই সেই 52-র ভাষা আন্দোলনের সময় তুমি আমি দুজনেই সংগ্রাম করেছিলাম? তখন যদি আমরা সংগ্রামে সেই বৃষ্টি বপন না করতাম, তবে তো আজকের এই সংগ্রাম শুরুই হতো না, কি ঠিক না? ঠিকই বলেছ, 21-এর শেষ দিনের কথা আমরা কি ভুলতে পারি? সেই ভয়ানক দৃশ্য এখনো তো চোখের মধ্যে ভেসে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ হালিমা। শফি ভাই, শফি ভাই, আছো নাকি? দরজা খুলো। আরে মেম্বার সাহেব, এত রাত্রে আপনি? কোনো জরুরি কাজ ছিল নাকি আপনার? আরে কাজ আছে মানে, বড় কাজ আছে, হেল লাগে তো এত রাত্রের বেলা আইছি। চলেন, আমার লগে চলেন। এত রাত্রে কোনো জরুরি কাজ থাকলে বাসায় এসে বলে যান। আরে রাত হয়েছে তাতে কি, আমি তো আপনাকে মেম্বার লাগি, তাই না? চলেন চলেন, যাইবে না আইবেন, বেশি দেরি হইব না। তারপরও এত রাতে? যা তোমা, আমার টর্চটা নিয়ে আয় তোমা। মেম্বার সাহেব, হ্যাঁ এত রাতে না গেলে কি হয় না? কোনো ভয় নেই আপনার, আমি তো আছি, সুখে দুঃখে তো আমি তো আপনার পাশে সবসময় থাকি, থাকি না? সেটা তো জানি, কোনো ভয়ের কারণ নাই। সাবধানে থেকো একটু, দরজা আটকে দাও। বাহির থেকে একটা শব্দ এলো না? হ্যাঁ মা। তাহলে কি? না না, তা হতে পারে না, তা হতে পারে না। ভাবি ভাবি, তাড়াতাড়ি আহেন, ওই জাউনের সময় পাকিস্তানি আলমোদররা গুলি করছে। কে? হ্যাঁ, শফি ভাই সামনে আসিলে বইলা গুলি খাইলা, রাস্তায় পড়ে একেবারে ছটফট করতেছে। কান্নাকাটি করো না, সময় নাই, চলেন চলেন, আমার লগে চলেন। মা চলো, মা চলো, চলেন চলেন। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, আমাকে ছেড়ে।
মুক্তিযুদ্ধে যোগ দিছে পাকিস্তান বাংলা বাংলাদেশ ঘুরে লই আইব তাই হনো তোমারও যে আজকে এই অবস্থা করছি হে যেন কেউ কই বের না পারে তো তোমার পায়া কিন্তু আমাকে বস খুব খুশি হইছে এই খবরটা যেন কেউ রে কইবে না তাইলে কিন্তু একেবারে জানে শেষ করে ফেলামু দেখতে দেখতে স্বাধীনতার ৪০ বছর পূর্তি হলো ৩০ লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে যারা এই দেশের মাটিতে ছিনিমিনি খেলেছিল তারা তো আজও বহাল তবিয়তে বিচরণ করছে আর যারা মা বাবা ছেলে মেয়ে পরিবার পরিজন হারিয়েছে আর যাদের উপর পাশবিক অত্যাচার হয়েছে তাদের অনেকেই কালে সাক্ষী হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কেউ কি ভেবে দেখেছেন তাদের কথা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের চিহ্নিত শত্রুদের বিচার কার্য শুরু করেছেন আমরা চাই এই বাংলার মাটিতেই যুদ্ধ অপরাধীদের যেন বিচার হয় তাতেই শহীদদের আত্মা শান্তি পাবে গিয়েছিলাম ফুল তোলার জন্য ধর নে মা চল যাই মা ওই দেখো সেই শেফালি আমাদের আগে শহীদ মিনারে যাচ্ছে দেখেছো কে কে ওখানে দাঁড়াও আমি আসছি ও আপনারা আমার মতো যারা নির্যাতিত তারা বেশ বেশ আপনারা এসেছেন ভালোই হয়েছে তাহলে তাহলে ওরা গেল কোথায় তুমি কাদের কথা বলছো শেফালি আমি আমি যাদের কথা বলছি আপনি বুঝতে পারছেন না তাহলে শুনুন স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা আমার বিয়ের আয়োজন করেছিল সেই বিয়ের সময় বিয়ের আসর থেকে ওই নরকসুর আমাকে তুলে ধরে নিয়ে যায় তারপর পাঞ্জাবিদের আস্তানায় নিয়ে যাবার পর আমার উপর অমানুষিক অত্যাচার করে তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি এরপরও ওই আলবদর রাজাকার বাহিনীর দলের সৈন্যরা আমাকে অনেকদিন আটকে রেখে অমানসিক নির্যাতন করেছে আমাদের গ্রামে আগুন দিয়ে শিশু বৃদ্ধ সকলকে পুড়ে মেরে ফেলেছে সেই আগুনে আমার পরিবারের সবাই শেষ হয়ে যায় এরপর স্বাধীনতার ৪০ বছর কিন্তু কিন্তু সেই নরকসুরদের আমি আজও খুঁজে পেলাম না তারপর শুনতে পেলাম সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে আর আমার মতো যারা নির্যাতিত নারী তারা সকলে প্রতিবাদ করব সরকারের কাছে একসুরে যুদ্ধ অপরাধীদের বিচার চায়